পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ ও স্বনামধন্য ব্যাংক। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, পূবালী ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে 540 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন গুলো সবার আগে পাবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন পূবালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে পূবালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। 504টি অনলাইন ব্রাঞ্চ, 19টি ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ এবং 193টি সাব ব্রাঞ্চ সহ সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম হচ্ছে ডেপুটি জুনিয়র অফিসার ক্যাশ, পদের সংখ্যা হচ্ছে 540টি। স্ট্যাটাসের ক্ষেত্রে বলা হয়েছে 1 বছর পর এই চাকরিটি কনফার্ম করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি পাস, এসএসসি এবং এসএসসি লেভেলে জিপিএ 5 এর ক্ষেত্রে 3.50 অথবা কমপক্ষে জিপিএ 4.00 পেয়ে উত্তীর্ণ বা তার ঊর্ধ্বে যারা জিপিএ পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। অনার্স এবং মাস্টার্স লেভেলে সিজিপিএ 4.00 পয়েন্ট স্কেলে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে 2 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা লাগবে। যে কোনো ব্যাংকে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, তবে যারা থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা ব্যাংকিং অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে না। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বলা হয়েছে রেগুলার পে স্কেল অনুযায়ী, অর্থাৎ 16,000 টাকা থেকে পে স্কেলটি শুরু হবে। এই পে স্কেলে নিয়োগ প্রদান করা হবে, টোটাল বেতন প্রদান করা হবে 37,800 টাকা করে প্রতি মাসে। জেনারেল কন্ডিশনের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে তাদেরটাই গ্রহণ করা হবে, টেস্টিমোনিয়াল যদি কেউ থাকে সেটি গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কম্পিউটারে অভিজ্ঞতা লাগবে। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2023 তারিখে 32 বছরের মধ্যে হতে হবে। স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র যাদের জব এক্সপিরিয়েন্স আছে ব্যাংকে তাদেরটা ভেরিফাই করা হবে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো ভেরিফাই করা হবে। ডেপুটি জুনিয়র অফিসার পদে যারা নিয়োগ পাবেন তাদের জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়, বাংলা এবং ইংলিশে ভালো দক্ষতা থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ আবেদন পদ্ধতি হচ্ছে যারা এই পদটিতে আবেদন করবেন তাদেরকে ব্যাংকের যে অনলাইন ক্যারিয়ার পোর্টাল আছে সেই ক্যারিয়ার পোর্টালে গিয়ে আবেদন করতে হবে আপনাদেরকে। www.pubalibangla.com/career.asp এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনাদের পাসপোর্ট সাইজের 1 কপি ছবি সহ এবং সিগনেচার সহ আপলোড করে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ সন্ধ্যা 6টা। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল পূবালী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ডেপুটি জুনিয়র অফিসার ক্যাশ পদে নিয়োগ দিচ্ছে 37,800 টাকা বেতনে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 540টি পদে। সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র যে কোনো বিষয়ের উপর মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।